জীবনের তখন ১৮টা বছর পার হয়ে গেল। কবি কোনোভাবেই প্রথাগত শিক্ষার মধ্যে যেতে পারলেন না। তার প্রাণচঞ্চল মন, প্রাণোচ্ছল যৌবন তখন অন্য ধ্যানে মগ্ন। তিনি তখন লিখছেন, হৃদয়ে আজিকে উঠেছে মাতিয়া, পরাণ হয়ে পাগল পারা, গাইব রে আজ হৃদয় খুলিয়া, জাগিয়া উঠিবে নীরব রাতি। জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর রচিত মনোময়ী নাটকের জন্যে কবি রচনা করলেন আয় তবে সহচরী, হাতে হাতে ধরি ধরি। এই নাটকে তিনি অভিনয়ও করলেন। ফুটে উঠল যৌবনের উদ্দীপনা, নেচে ওঠা মন আর তার সাথে মেতে ওঠা প্রকৃতির প্রতিটি অঙ্গের উচ্ছ্বাস। ¡Gracias!